দেশহারা জগতার নৈরাজ্য সৃষ্টি করতে চায়, একটা হতাশ পরিবেশ, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। আমি কর্মী ভাইদেরকে অনুরোধ করব, আমার প্রাণটা ভরে গেছে, জুড়িয়ে গেছে আজকের এই সমাবেশ দেখে। ইনশাল্লাহ আমি গর্ব করে বলি যে আমরা গোপালগঞ্জের সাথে পাল্লা দিয়ে রাজনীতি করি, ভোট দিতে চাই মধুমতি, অতীতে দিয়েছি, ইনশাল্লাহ আগামী দিনেও ভোটার উপস্থিত করে আমরা ইনশাল্লাহ আবার প্রমাণ করব এই মধুপুর শেখ হাসিনার মধুপুর, এই মধুপুর নৌকার মধুপুর, এই মধুপুর আওয়ামী লীগের মধুপুর, এই নৌকা বঙ্গবন্ধুর মধুপুর, এটি আমরা আরেকবার প্রমাণ করব। যত ষড়যন্ত্রই হোক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মধুপুরের মানুষ আবার দেখাবে যে আওয়ামী লীগ এখানে কত শক্তিশালী।